আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে অসংখ্য গোনাহ থেকে বেঁচে থাকার যে পথ নির্দেশিকা দিয়েছেন আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে জাতিকে এই সুদ নামক ভয়াবহতার থেকে বের হয়ে আসার কথা বলেছেন অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো কোরআন কারিমের সূরা তাহার 120 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমান আ'রাদা আন যিকরি বান্দা তুমি যদি আমি আল্লাহর কোরআনুল কারীমের জিকির থেকে কোরআনুল কারীম থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে নাও এই জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নয় এই জিকির বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাহার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি যদি কেউ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় কোরআন বলতেছে সুদ থেকে নিজের সুদের মধ্যে যদি সম্পৃক্ততা থাকে নিজের সুদ থেকে ফিরে আসো নামাজ যদি না পড়ে থাকো নামাজ পড়া শুরু করে দাও কোরআন এই কথা বলে কি বলে না আর অন্য অন্য নির্দেশনাগুলো কোরআনুল কারীম আমাদেরকে দেয় এই নির্দেশনাগুলো যদি আমরা পালন করি তাহলে কোরআন মেনে চললাম আর যদি এই নির্দেশনাগুলোর থেকে আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন এই যা আদেশ করেছেন তা যদি মেনে চলতে পারি আর যা নিষেধ করেছেন তার থেকে যদি বিরত থাকতে পারি তাহলে এটার নামই হচ্ছে কোরআন কারীমকে মানা আমি এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার মনস্থ করেছি কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য পাপাচারদের কি শাস্তি আল্লাহ তাআলা দিবেন এই শাস্তির কথা বলেছেন কিন্তু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়ে যেরকম শক্ত কথা বলেছেন কোরআন এবং হাদিসের শরীয়তের কোনো বিষয় সম্পর্কে এত শক্ত কথা বলা হয় না আমি এমন একটা বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার মনস্থ করেছি যে বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত অবস্থায় বান্দাদেরকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন অন্য কোন বিষয়ে সতর্ক থাকতে বলেছেন কিন্তু এত জটিল ভাবে গুরুত্ব আরোপ করে কথা বলেন নাই এমন একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহর এক বান্দা অসুস্থ মানুষ নাম তার আব্দুল করিম নামটা কি ভাই বলেন আব্দুল করিম অসুস্থ হয়েছে অসুস্থ খুব জটিল আক্রান্ত রোগে আক্রান্ত এটা বোঝা যাচ্ছে কিন্তু কি রোগ হয়েছে এটা ধরার সম্ভব নয় বড় এফসিপিএস ডাক্তারকে দেখাইতে হবে আপনি কুড়িগ্রামে নিয়ে গিয়েছেন বড় কোনো ডাক্তারকে দেখিয়েছেন আব্দুল করিমকে আব্দুল করিমকে দেখানোর পরে ডাক্তার দেখার পরে একটা টেস্টের রিস্ট হাতে ধরায় দেয় কি দেয় না ভাই কথা কি বুঝাইতে পারতেছি একটা টেস্ট করার লিস্ট দেয় কি দেয় না এখন তো ডাক্তাররা অধিকাংশ ক্ষেত্রে ডাকাতির ভূমিকা পালন করে বলেন ঠিক না ভাই ঠিক টেস্ট যদি একটা লাগে ছয়টা টেস্ট দেয় জাতির উপর জুলুম করতেছে এই সকল ডাক্তারেরা আল্লাহ তাআলার দরবারে এই সকল ডাক্তারদের কঠিন জবাবদিহির আওতায় আল্লাহ তাআলা আনবেন একটা টেস্ট দিলে হয় সেখানে একের অধিক টেস্ট দিয়ে মানুষের ওপর গরিব মানুষের ওপর জুলুম করে কি করে না এটা মারাত্মক জুলুম তার আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে তো একটা টেস্ট দিয়েছে কয়েকটা টেস্ট দিয়েছে এই টেস্ট দেওয়ার পরে সেখান থেকে যে রিপোর্টটা এসেছে এই রিপোর্টের মধ্যে রোগের যে লক্ষণ সিমটম অনুযায়ী ডাক্তার যখন দেখেছে তখন সেখানে ডাক্তার বলে দিল যে এনার ক্যান্সার ধরা পড়েছে কি ধরা পড়েছে ভাই ক্যান্সার ধরা পড়েছে এখন আপনাকে বলি হাতের মধ্যে যদি ক্যান্সার ধরা পড়ে ডাক্তার বলতেছেন হাতটাকে কেটে ফেলতে হবে তখন যদি হাতটা কেটে ফেলা না হয় পুরো শরীরে এই ক্যান্সারের জীবাণু ছড়ায় যাবে কি যাবে না তাহলে হাত যদি হাতের মধ্যে যদি ক্যান্সার হয়ে থাকে এই হাতটা কেটে ফেললে বাকি অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা পাবে কি পাবে না তাহলে হাতটা যদি এখন যার যিনি রুগী উনি চিন্তা করতেছে এতদিন আমি টেস্টও করি নাই
কিন্তু আমার যে হাতের ভিতরে এই রকম বা অন্য অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে আমার ক্যান্সার এটা আমি বুঝতে পারি নাই এখন কি টেস্ট যে করলো করার পরে রোগ ধরা পড়ছে এখন দোষ কার যে মেশিন দিয়ে টেস্ট করা হয়েছে সেই মেশিনের দোষ কথাটা কি বুঝাইতে পারতেছি টেস্ট করতে দিয়েছে এখন কি মেশিনের দোষ ডাক্তারের দোষ না এটা আমার আল্লাহ আমার তকদিরের মধ্যে দিয়েছেন অথবা আমার কোনো অবহেলার কারণে কাটা গিয়েছে আমি সঠিক চিকিৎসা করি নাই যার ফলে ওখানে ক্যান্সার ধরা পড়েছে সুতরাং এই ক্যান্সার যদি এখানে ধরা পড়ে তো তাহলে আমরা কি করব হাতটা কেটে ফেলার নির্দেশ না ডাক্তার যদি দেয় তাহলে হাতটা কেটে ফেলতে হবে কি হবে না এখন কি আপনি দোষ কি ডাক্তারকে দিতে পারবেন আপনি দোষ কি ওই যে মেশিনের মধ্যে টেস্ট করা হয়েছে সেই মেশিনের দোষ দিতে পারবেন সেগুলো দোষ দেওয়ার কোনো সুযোগ নাই তো মুসলমানদের জন্য মানুষের জন্য কমপ্লিট কোড অফ লাইফের একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন মানব জীবনের সমস্যার সমাধান সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন মানব জীবনের মধ্যে অসংখ্য সমস্যার উৎপত্তি হয়েছে এই সমস্যাগুলোর থেকে কিভাবে বের হয়ে আসা যায় মানুষকে কিভাবে বের করে নিয়ে আসা হয় এখন যদি এই সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার এক পর্যায়ে আপনার ঈমানের মধ্যে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে তখন আপনার কর্মের মধ্যে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে তাহলে ওই রোগ থেকে বের হয়ে আসার জন্য ওই কর্ম থেকে ওই কাজ থেকে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই আপনার ঈমানের মধ্যে আপনি যত বড় পাওয়ারফুল লিডার অফ দা কান্ট্রি হয়ে থাকতে পারেন কিন্তু আপনার ঈমানের মধ্যে যদি এমন কিছু কথা বলা হবে আপনার মধ্যে যদি এই রোগের উৎপত্তি থাকে এই রোগ যদি আপনার মাঝে থাকে অবশ্যই আপনাকে এই রোগ থেকে রেহাই পেতে হলে ওই জীবাণু ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে কি হবে না যদি বিরত না হন তাহলে যেমন ভাবে ক্যান্সারের পরে আপনার হাতকে কেটে ফেলার নির্দেশনা দেওয়ার পরে হাতকে যদি আপনি কেটে না ফেলান তখন আপনার পুরো শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়বে ঠিক তদ্রূপভাবে আপনার কর্মের মধ্যে যদি ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী শরীয়ত বিদ্বেষী কোনো কর্মকাণ্ড ধরা পড়ে যেটা আপনার সামনে উপস্থাপন করলে আপনি বুঝতে পারবেন তখন সেখান থেকে যদি ফিরে না আসেন কোনো মলবির দোষ দিয়ে কোনো লাভ নাই ওলামায়ে কেরামদের দোষ দিয়ে লাভ নাই কোনো কিছুর দোষ দিয়ে লাভ নাই এটা আপনার তাকদীর আপনার কর্মের দোষ কিনা বলেন ঠিক না বেঠি আপনার কর্মের দোষ সুতরাং এমন কিছু কথা যদি বলা হয় যেটা আপনার বিরুদ্ধে গিয়েছে এই কথা যদি কোরআন এবং হাদিসের হয় এই কথা মানতে আপনি বাধ্য বলেন ঠিক না বেঠিক যদি আপনার বিরুদ্ধে যায় তারপরও মানবেন তো ইনশাআল্লাহ কে কে মানবেন হাত তোলেন নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন এক বলেন আমিন এমন কিছু রোগ যে রোগটা অত্যন্ত জটিল এবং কঠিন যেখান থেকে বের হয়ে আসার দরকার মুহতারাম হাজিরিন তেমনই একটি সমাজের মধ্যে মারাত্মক ব্যাধি হচ্ছে সুদ সুদ আমাদের সমাজে আছে না নাই সুদ আপনাদের এলাকায় সম্ভবত নাই কিন্তু আমাদের ওই দিকে বা একটা সাইডে প্রচুর পরিমাণে সুদের ব্যাপকতা এই সুদ এত বেশি আকারে এই সমাজে বংশ বিস্তার করেছে মানব সভ্যতাকে লুটেপুটে খাওয়ার জন্য এই সুদের হরেক রকম নাম দিয়ে মানুষের ঈমান নষ্ট করতেছে আমল নষ্ট করতেছে বলেন ঠিক না বেঠি এখন সুদ এটা বাংলা শব্দ সুদ কি শব্দ ভাই বাংলা শব্দ আরবিতে এটাকে রেবা বলা হয় ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করলে এটাকে ইংরেজি ভাষায় শিক্ষিত সভ্যতার মধ্যে সেটাকে বলা হয় ইন্টারেস্ট কি বলে ইন্টারেস্ট আবার বলে হচ্ছে মুনাফা বাংলায় বলে কি মুনাফা মানে সুদ খায় না ইন্টারেস্ট খায় সুদ খায় না মুনাফা খায় সুদ খায় না লাভ খায় এরকম লোক সমাজে আছে না নাই অসংখ্য অগণিত করা ফেলাইয়া নামাজ পড়নেওয়ালা সুদের সাথে সম্পর্ক রেখে সুদের ব্যবসা করে জিন্দিগি যাপন করতেছে এরকম লোক সমাজে আছে না নাই
এই রকম এই সুদ হচ্ছে আপনি টাকার 1000 টাকা দিয়েছেন প্রতি মাসে ওই 1000 টাকার লাভ কত ভাই এলাকায় 100 টাকা অথবা 50 টাকা অথবা 80 টাকা এই রকম সুদ এই এলাকায় আছে না নাই তাহলে এই আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ এখন যারা সুদখোর আছে এরা যে পরে আমার শত্রু হয়ে যাবে বলা যাবে তো ইনশাআল্লাহ কঠিন কিছু আলোচনা কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী বলবো এতে যদি কারো বিরুদ্ধে যায় কষ্ট নিয়েন না আপনি ওই রোগ থেকে যেহেতু ক্যান্সার আপনার ধরা পড়েছে ইমানের মধ্যে এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা কুরআনুল কারীম থেকে আমি গুরুত্বপূর্ণ একটা আলো তেলাম কুরআনুল কারীমের সূরা বাকারার 287 নম্বর আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে অসংখ্য গোনাহ থেকে বেঁচে থাকার যে পথ নির্দেশিকা দিয়েছেন আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে জাতিকে এই সুদ নামক ভয়াবহতার থেকে বের হয়ে আসার কথা বলেছেন অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো কোরআনুল কারীমের সূরা তাহার 120 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমান আ'রাদ আন যিকরি বান্দা তুমি যদি আমি আল্লাহর কোরআনুল কারীমের জিকির থেকে কোরআনুল কারীম থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে নাও এই জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নয় এই জিকির বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাহার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আ'রাদ আন যিকরি যদি কেউ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় কোরআন বলতেছে সুদ থেকে নিজের সুদের মধ্যে যদি সম্পৃক্ততা থাকে নিজের সুদ থেকে ফিরে আসো নামাজ যদি না পড়ে থাকো নামাজ পড়া শুরু করে দাও কোরআন এই কথা বলে কি বলে না আর অন্য অন্য নির্দেশনাগুলো কোরআনুল কারীম আমাদেরকে দেয় এই নির্দেশনাগুলো যদি আমরা পালন করি তাহলে কোরআন মেনে চললাম আর যদি এই নির্দেশনাগুলোর থেকে আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন এই যা আদেশ করেছেন তা যদি মেনে চলতে পারি আর যা নিষেধ করেছেন তার থেকে যদি বিরত থাকতে পারি তাহলে এটার নামই হচ্ছে কোরআন কারীমকে মানা আর যদি পুরা কোরআন কারীমের অল্প কিছু জিনিস মানো আর অল্প জিনিস মানো না যেটা তোমার জন্য তোমার স্বার্থ পরিপন্থী হয় এমন কোন কর্মকাণ্ড যদি তুমি তোমার কর্মকাণ্ডের মধ্যে রেখে দাও কোরআনের কিছু বিষয় তুমি মেনেছো আর কিছু বিষয় মানো নাই কারণ তোমার স্বার্থের মধ্যে আঘাত লেগেছে ও আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন বান্দা ওয়ামান আ'রাদ আন যিকরি যদি তুমি আমার জিকির থেকে তোমার জবানকে তোমার মুখকে ঘুরিয়ে নাও ফাইন্নালাহু মাঈশাতান দঙ্কা আমি আল্লাহ তাহলে তোমাকে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব কেউ যদি কোরআন বিমুখ হয় আল্লাহর নির্দেশ বিমুখ হয় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার জীবন কেমন করে দিবেন ভাই সংকীর্ণ জীবন দিবেন এখন সংকীর্ণ বলতে মাইশাতাং দঙ্কা এর ব্যাখ্যা হলো তিনটা জোরে কোন কয়টা আওয়াজ দিয়া বলেন কয়টা ব্যাখ্যার কথা বলতেছি তিনটা এক নম্বরে যে আল্লাহ থেকে বিমুখ হবে কোরআন বিমুখ হবে এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনকে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব কিন্তু আল্লাহ যেহেতু আল্লাহ বিমুখ বান্দাদেরকে দিন বিমুখ বান্দাদেরকে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিতে চাইছেন কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে আল্লাহ বিমুখ যত তার সম্পদের পরিমাণ তত বেশি বলেন ঠিক না বেঠি তার কোনো অভাব নাই কারণ সমাজের মধ্যে এই সুদখোরদের সম্পদের কোনো কমতি আছে কারণ চক্রবৃদ্ধি হারে এরা সুদ খেয়ে এরা সম্পদের পাহাড় গড়তেছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন মাইশাতাং দঙ্কায়ের ব্যাখ্যায়
আল্লাহ যে বলছেন কোরআন বিমুখ হবা, সুদ খাইতে নিষেধ করেছি তারপরেও সুদ খাবা, জেনা করতে নিষেধ করেছি তারপরেও যদি তুমি জেনার মধ্যে সম্পৃক্ত থাকো তাহলে তুমি আমি আল্লাহ পাকের কোরআন বিমুখ হয়ে জীবন যাপন করতেছো। বান্দা অন্তরের কান দিয়ে শোনো, মনোযোগের সাথে শোনো, তাহলে দুনিয়ার জীবনটাকে তোমাকে সংকীর্ণ করে দেব। আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবন সংকীর্ণ বলতে সম্পদ কেড়ে নিয়ে সংকীর্ণতা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিভিন্ন পেরেশানি দিয়ে ওই আল্লাহর বান্দাকে দুনিয়ার মধ্যে রাখবেন। দেখবেন সুদখোরদের ক্ষেত্রে সমাজের মধ্যে যারা সুদ খায়, এই সকল সুদখোরদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, টাকা অনেক আছে এরকম আছে না নাই। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি ওদের সন্তান একটাও কথা শুনে না, ওদের সন্তানগুলো ওদের নির্দেশ অনুযায়ী চলে না, এরকম শুধু আরো খেয়াল করে দেখবেন দুনিয়ার মহা প্রেশানি রোগ বালাই বিভিন্ন মুসিবতের মধ্যে আল্লাহ ফেলে রাখবেন। মাই শতাং দঙ্কায় এক নম্বর ব্যাখ্যা, দুনিয়ার জীবনের মধ্যে যদি আল্লাহ পাকের কোরআন বিমুখ হও বান্দা খেয়াল করে রাখো, তাহলে দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। দুই নম্বরের ব্যাখ্যা বলেছেন কবরের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন, কারণ দুনিয়ার মধ্যে যদি কোরআনুল করিমের নির্দেশ মোতাবেক জীবন যাপন না করে বান্দা, কবর জীবনের মধ্যে যাওয়ার পর মুনকার নাকির যে সওয়াল জবাব করবে, মুনকার নাকির যে প্রশ্নগুলো তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্ন করবে কি করবেন না, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না, আওয়াজ দিয়া পড়েন, আরে যে গরম ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতাকে পাঠানোর পরে যখন প্রশ্নের জবাব যখন দিতে পারবে তাহলে ওই কবরটা জান্নাতের টুকরা হবে কি হবে না, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে ওই কবরটা তার জন্য জাহান্নামের একটা টুকরা। শুধু জাহান্নামের টুকরা নয় রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশের মাটিকে এত বেশি চাপ দিতে বলবে কাগজ যেরকম ভাবে কোন রকম উঁচু নিচু নাই, ঠিক তেমন ভাবে দুই দিকের মাটি চাপ দিয়ে কবরটাকে সংকীর্ণ করে দিবেন। কে আল্লাহ সংকীর্ণ করে দিবেন, দুই নম্বরের ব্যাখ্যা। তিন নম্বরের কোরআন বিমুখ বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন বিমুখ বান্দাদেরকে হাশরের ময়দানের মধ্যে এদেরকে অন্ধ করে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ, কোরআন বিমুখ জীবন যাপন যারা করবে ওই সকল বান্দাদেরকে এক নম্বরের শাস্তি দুনিয়ায় পেরেশানির মধ্যে রাখবে, আর শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন, শান্তি দেওয়ার মালিককে। আল্লাহ কেমনে শান্তি দেয়, একটা রিক্সাওয়ালাকে আপনি সুন্দর করে দেখবেন, দিন মজুরকে সুন্দর করে দেখবেন যে তার দিনের সাথে সম্পর্ক, কোরআন হাদিসের সাথে সম্পর্ক, অর্থ নাই তো কী হয়েছে। বান্দা সারা দিন কাজ করার পরে বাড়ির মধ্যে যখন প্রবেশ করে, বাড়িতে ঢোকার পরে যখন হালকা করে তার স্ত্রী যতটুকু খাবার জোগাড় করতে পেরেছে ততটুকু খাবার স্বামীর সামনে পেশ করে যখন দেয়, তৃপ্তি সহকারে খেয়ে বিছানায় পিঠ লাগাইতে দেরি কিন্তু ঘুম ধরতে দেরি হয় না, বলেন ঠিক না বেটি। আর অনেক সম্পদশালী সুদখোরের দিকে তাকান, ঘুষখোরের দিকে তাকান, ডাক্তার বলে দিছে সকালে একটা রুটি খাবা, কথা কয় না, দুপুরে হাফ কাপ ভাত খাবা, রাতে না খাইলেই ভালো, তাহলে ওই বান্দা অল্প কামাই করছে, সম্পদ নাই রে বান্দা। তুমি মন তৃপ্তি করে হালকা করে হলেও খাইতে পারছো কিন্তু ওর সুদের টাকার পাহাড় করে এমন রোগ ধরা পড়ে যেই রোগ সারানোর কোনো ডাক্তারও দুনিয়াতে নাই, এরকম আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়ার মালিক, ওই দেখবেন সে কোটি টাকার মালিক সুদ খেয়ে অট্টালিকা নির্মাণ করেছে, কিন্তু বান্দা তুমি খেয়াল করে দেখবা
তিনটা ঘুমের ট্যাবলেট না খাইলে তার ঘুম ধরে, ঘুম ধরে। আর আপনারা গরিব মানুষ অল্প করে কামাই করেন, হালাল পন্থায় খাওয়ার পরে বিছানায় পিঠ লাগানো দেরি রে বান্দা, কিন্তু তোমার চোখে ঘুম আসতে দেরি হয় না। দিবেন আর ওই সুদখোরের বেটার দিকে তুমি তাকাও, গাঞ্জা ছাড়া খায় না, গাঁজা ছাড়া খায় না, পালসা ছাড়া চলে না, আর ডাল ছাড়া বেকাল বিকালটাও জমে না। টাকা ধ্বংস করার রাস্তা ক্লিয়ার, টাকা ধ্বংস করার রাস্তা কি ক্লিয়ার? সুদখোর বোঝে না, টের পায় না, কারণ আল্লাহর কোরআনের কথা হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে চিহ্নিত করেন আর দানকে কি করেন বাড়ায় দেন, সুদকে কি করেন চিহ্নিত করেন আর দানকে বাড়ায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সুদখোর মনে করতেছে আমার সুদের টাকা আসতেছে, আমার সম্পদ বাঁচতেছে, আসলে বাড়া নয়, আসল কথা হচ্ছে কিছু মানুষের পায়ের মধ্যে পানি নামে কি নামে না, এটা কি স্বাস্থ্য না রোগ? এখন আপনি যদি এই পানি নামা মোটা দেখেই বলেন যে ও সেই ভিআইপি স্বাস্থ্য, এই কথা যদি বলেন তাহলে আপনার চিন্তার ভুল আছে না ভুল নাই? ভুল আছে। এই রকম ভুল বোঝাবুনি রাখ আল্লাহর বান্দা করছে, খুব ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কি করছে, ওই যে ডাল খাইতে গেছে, এখন ডাল খাইতে যায় ঠান্ডা অনেক বেশি, টাউজের ওপরে নাই, এখন কায়দা করে যখন ফুলবাড়ি বাজারের মধ্যে একটা আর একটা প্যান নিস, একটা প্যান আছে এর মধ্যে কি করছে আর একটা প্যান করছে, এখন আর একটা প্যান পরে যখন আসা শুরু করছে, কিছু দূর আসার পর তার একটু চাপ দিছে আর কি, বুঝছেন তো, প্রস্রাবের চাপ দিছে, এখন প্রত্যেক দিন এইদিকে মোবাইলও আসছে, বিড়িও ফির ধরাইছে একটা, এখন বিড়ি খায় মোবাইলও কথা খায়, এইদিকে একটা সেন খুলি সারি দিছে, কিছুক্ষণ পর দেখে পাওত গরম লাগে, পাওত কি লাগছে, এখন চিন্তা করে ব্যাপার কি রে, পাওত কে গরম, ও হো সেন তো খোলা লাগতো কয়টা, দুইটা খুলছে কয়টা, একটা, এটা বোঝার ভুল না অন্য কিছু ভাই। এই জন্য খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ, দুনিয়ার মানুষগুলো যদি বোঝে শান্তি কাকে বলে, কোনটা স্বাস্থ্য আর কোনটা স্বাস্থ্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার দিন বিমুখ যদি তুমি জীবন যাপন করো বান্দা, খেয়াল করে তুমি নিও, আমি আল্লাহ দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, দুই নাম্বার কবরের জীবনটাকে তোমাকে সংকীর্ণ করে দেব, তিন নাম্বার হাসরের ময়দানে চক্ষু আলা হয়ে উঠবে না, তুমি অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবো। এই রকম চিন্তা যদি তোমার দিলের মধ্যে থাকে, আমরা কি চাই হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠব? আমরা কেউ চাই না হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠব। চক্ষুস্মান করে যদি ছুটতে চাই তাহলে আল্লাহ কোরআনে যা আদেশ করেছে তা মানা লাগবে কি লাগবে না, যা নিষেধ করেছে তা বিরত থাকতে হবে কি হবে না? আল্লাহ বিরত থাকার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 287 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার 287 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে বলেন, আওয়াজ দিয়ে বলেন ভয় করব কাকে, আল্লাহ ছাড়া অন্য কারে কাছে নিজের মাথাকে অবনত করব না, রাজি আছে ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাব না, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াজারু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের সূরা বাকারার 287 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা দিলের কান দিয়ে শোনো রে বান্দা, তুমি সুদ খাওয়ার থেকে, সুদ আদায় করার থেকে,
সুদের থেকে তুমি বিরত থাকো কে বলেছেন আরে আল্লাহর বান্দারা বলে না কেন কে বলেছেন আল্লাহ বলেছেন সুদ থেকে বিরত থাকতে বিরত থাকার দরকার আছে না নাই আছে কিন্তু যদি বিরত না থাকেন আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে কি আসবে না এই সুদ থেকে আজকে সমাজের মধ্যে মানুষ প্রতিটা অন্ধে অন্ধে এই সুদের ব্যাপকতা এত বেশি হয়েছে যে গরীবদেরকে দিন দিন রক্ত চুষে চুষে এই সুদখোরেরা সমাজের মধ্যে অনেক বড় অট্টালিকা নির্মাণ করতেছে আর গরীবেরা নিজের সহায় সম্বলটুকু হারাচ্ছে এটা এই রকম সুদখোর এলাকায় আছে না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে যে সকল সুদখোর রয়েছে এই সুদখোরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দিতে যাচ্ছে বান্দা যেমনি ভাবে আব্দুল করিমের রোগ ধরা পড়েছে কি রোগ ধরা পড়ছে বলেন ঠিক তদ্রূপ ভাবে এলাকার যে সকল সুদখোর আল্লাহর বান্দারা আছেন মনোযোগের সাথে শুনেন রে আল্লাহর বান্দা এই সুদখোরের ভয়াবহ পরিণতি আল্লাহ এবং তার পয়গম্বর কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা বর্ণনা করেছেন যে অন্য কোন ব্যাপারে এমনটা বলা হয় নাই যতটা শক্ত করে সুদের কথা বলা হয়েছে সুদের ব্যাপারে যেরকম শক্ত কথা আল্লাহ বলেছেন তার পয়গম্বর বলেছেন অন্য কোন ব্যাপারে এত শক্ত করে বলেন নাই অথচ অসংখ্য ব্যাপার রয়েছে মানুষের এই বিষয়গুলোর থেকে বিরত থাকার সিস্টেম পদ্ধতি আছে মুহতারাম হাজিরিন এই জন্য যদি সুদের সুদ থেকে এই সমাজ বিধ্বংসকারী এই সুদ থেকে মানবতা নষ্টকারী আইএমএ জাহিলিয়াতের এই সভ্যতাকে এই সমাজের মধ্যে সুদের মধ্যে ঢুকিয়ে শতকরা পার্সেন্টেজ সিস্টেমে মাসিক পার্সেন্টেজ সিস্টেমে বিভিন্ন ব্র্যাক আশা এনজিওর থেকে ঋণ তোলার মাধ্যমে যারা সুদের সাথে সম্পর্ক রাখেন সেই সকল আল্লাহর বান্দাদেরকে বলি ও আল্লাহর বান্দারা কথা বলা কঠিন তার পরও বলতে হচ্ছে কারণ নির্দেশ কার আল্লাহর নির্দেশ বলা অনেক কঠিন বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ তুলেছো সুদ দিচ্ছ তোমার পরিণতি কি হবে কোরআন এবং হাদিস থেকে শুনে যাও তারপরে সিদ্ধান্ত নাও যে তুমি এর থেকে বিরত থাকবা নাই সুদ খাওয়া অবস্থায় তুমি তোমার জীবনকে শেষ করে দিবা এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে বলেন ঠিক না বেটি সুদখোরদের ষোলোটা পরিণতির কথা কোরআন এবং হাদিস হাদিসে আপনাদের সামনে পেশ করব কোরআন এবং হাদিস থেকে সুদখোরদের যারা সমাজে সুদ খায় এদের ষোলোটা পরিণতি আপনাদের সামনে পেশ করব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা 279 নম্বর আয়াত সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ او সমাজের সুদখোরেরা ও সমাজের সুদখোর তুমি গরীবদের রক্ত চুষো মানুষের ওপর তুমি জুলুম করতেছো দিলের কান দিয়ে শোনো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ আগের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দারা তোমরা ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় ভয় করো তোমরা সুদ থেকে নিজেকে সরায় নাও বলেছেন কে সুদ থেকে তোমরা বিরত থাকো আল্লাহ নির্দেশ দিয়েছেন এখন যদি তোমরা সুদের ভয়াবহতা জানার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত না রাখো এমন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফা ইল্লাম তাফালু তারপরেও যদি তোমরা সুদের ভয়াবহতা শোনার পরেও যদি সুদ থেকে বিরত থাকতে না পারো ও বান্দা তারপরেও যদি সুদ খাও জেনে রাখো রে বান্দা ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে অবশ্যই তাহলে তুমি নিজের থেকে প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও বলেন নাউজুবিল্লাহ সুদ সুদখোরদেরকে আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার 279 নম্বর আয়াতে ও সুদখোরেরা
সুদের ভয়াবহতা শোনার পরেও, সুদ থেকে বিরত থাকার তোমাকে নির্দেশ দেওয়ার পরেও যদি তুমি এই সুদ থেকে বিরত না থাকো তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ যদি এত কঠিন কথা বলে অন্য কোন ব্যাপারে এত কথা শক্ত করে বলেন নাই, যতটা শক্ত করে আল্লাহ কোরআনুল কারীমে এই সুদের কথা বলেছে। তাহলে যে সুদ খায় সে কার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়? আল্লাহ এবং তার রাসূলের সাথে। ভাই ওয়াজ বাড়িতেও কিছু নিতে হবে। তাহলে যে সুদ খায় সে কার সাথে যুদ্ধ করে? আল্লাহ এবং তার রাসূলের সাথে। যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ এবং তার রাসূল তার সাথে। এই আয়াতে কালিমা নাজিলের ব্যাপারে মুফাসসিরিনে কিরামগণ স্পষ্ট বর্ণনা দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বর যখন মানুষকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, এই দিনের দাওয়াত জাতিকে শোনাচ্ছিলেন, বিভিন্ন খারাপ কুকর্ম অপকর্ম থেকে জাতিকে বের হয়ে আসার জন্য বারবার আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন এবং তার পয়গম্বরকে দিয়েও নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ দেওয়ার পরেও জাতি ততক্ষণ পর্যন্ত এই খারাপ থেকে বিরত থাকতে পারে নাই, কিছু আবার ফিরে এসেছে দিনের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। বললে বুঝবেন আল্লাহর পয়গম্বরের সময় দুইটি গোত্র ছিল, একটা হচ্ছে সাকিব গোত্র আর একটা মাখজুমি গোত্র। এই দুই গোত্র এত বেশি সুদের প্রচলন ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, আইয়ামে জাহিলিয়াতের সময় এই দুইটা গোত্র অনেক সুদ গ্রহণ করেছিল। কিন্তু খেয়াল করবেন আল্লাহর পয়গম্বরের দাওয়াত দেওয়ার পরে তারা দিনের পথে ফিরে আসে, সুবহানাল্লাহ বলবেন না, তারা ইসলাম কবুল করার পরে বনু সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের টাকা চাওয়া শুরু করছে। মুনাফা মাসিক যে টাকা নেয় হাজারে কত, 100, হাজারে 50, হাজারে 80, এইরকম করে সুদের টাকা। জাহিলিয়াতের যুগের মধ্যেও সেরকম সুদ প্রচলন ছিল। তো সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের টাকার যে ইন্টারেস্ট বা মুনাফা, যে সুদ যেটা নেওয়ার দরকার, সেই জন্য বারবার চাপ দিচ্ছিল। কিন্তু মাখজুমি গোত্র ইসলাম কবুল করার কারণে তারা আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লেখলো, ও আল্লাহর পয়গম্বর, আমরা তো ইসলাম গ্রহণ করার পূর্বে এমন সুদের সাথে আমাদের সম্পর্ক ছিল, ও পয়গম্বর এখন কি করব, তারা সুদের টাকা চাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে আয়াতে কারিমা জানিয়ে দিয়েছেন। ইতিপূর্বে আয়াতের অর্থ আপনাদেরকে বলেছি, আল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, মা বাকিয়া মিনার রেবা, তোমরা অবশ্যই সুদের যে বকেয়া টাকাগুলো তোমরা গোত্রের কাছে পাও তা পরিশোধ করার থেকে, তা গ্রহণ করার থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ তোমার দেলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় যদি থাকে, সুদ থেকে বিরত থাকো। এবং তারপরে আয়াতে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফালু, যদি তারপরও তোমরা সুদ থেকে বিরত না থাকো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার পয়গম্বরের সাথে যুদ্ধ করার জন্য তোমরা তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও সুদখোরের দলেরা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তখন আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে যখন জানিয়ে দিলেন ওই বনু মাখজুমি গোত্র, তখন তারা বলে দিলেন, সাকিব গোত্র তখন বলে দিলেন, আমরা পুরোপুরিভাবে সুদ থেকে খাস দিলে তওবা করে বিরত থাকলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের সমাজের মধ্যে যদি এই সুদের ভয়াবহতা শোনার পর থেকে আল্লাহর নির্দেশনা যদি থাকে, এইখান থেকে তওবা করার দরকার আছে কি নাই? কিন্তু তওবা কখন করতে হবে আল্লাহর বান্দারা, জাতি এটাও জানে না। তওবা তো তখন করতে হয়, আপনার তওবা তো তখন হবে চাকরি করাকালীন সময়ে, আপনি যখন চাকরি করেছেন তখন ফাইলের খোসায় লক্ষ লক্ষ টাকা আপনি গ্রহণ করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনি ঘুষ খেয়েছেন, চাকরি যখন শেষ, চামড়ায় যখন পড়ছে ঢিল তখন কার সাথে দিছে মিল, চামড়া যখন পড়ছে ঢিল তখন মিল দিছে কার সাথে, আল্লাহর সাথে মিল দিছে। এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আমি আর ঘুষ খাব না, আপনাকে আমি বলি আপনার চাকরি তো শেষ, আপনার ঘুষতে দেয় কে? ঠিক না? ঠিক বলেন। তওবা করতে হবে চাকরি থাকাকালীন সময়,
চাকরি থাকাকালীন সময় তওবা করে যদি যে সকল মানুষদের উপর যতক্ষণ পর্যন্ত জুলুম করার কারণে যাদেরকে জুলুম করেছো সুদের টাকা খেয়েছো ঘুষ খেয়েছো তাদের কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত তাদের অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক তোমাকে 15 বার হজ করার পরও আল্লাহ তোমাকে maaf করবে না তোমার তওবাও কবুল করবে না কথা কইলেন না ঠিক না বেডি সুদ করের একই ফতোয়া একই মাসালা যদি সারা জীবন সুদ খেয়ে ব্যাংক ব্যালেন্স করার পরে শেষ সময় আর তো শরীর চলে না আপনাকে একটা বলি যখন আপনার শরীর চলে না সারা জীবন জিনা করছেন 90 বছর পার হওয়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ পরে যদি আল্লাহ বলেন আল্লাহ আমি আর জীবনে আর জিনা করব না ওই জিনা করার শক্তি আছে 90 এর পরে কি জিনা করবে রে ভাই এখন আস্তাগফিরুল্লাহ পড়ার কোনো মূল্য আল্লাহর কাছে এই তওবাকে আল্লাহ কখনো কবুল করবেন না সামর্থ্য থাকাকালীন শক্তি থাকাকালীন তোমাকে তওবা করতে হবে ও আল্লাহর বান্দারা এই জন্য এক নাম্বার কথা বলতেছিলাম সুদখোর যারা পৃথিবীর বুকে রয়েছে এই সুদখোরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যুদ্ধের জন্য তোমরা তৈরি হও দুই নম্বরে সুদখোরদের পরিণতির ব্যাপারে স্পষ্ট বর্ণিত রয়েছে সূরা বাকারার 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদখোররা কিয়ামতের দিন প্যারালাইসিস রোগী জোরে দৌড়াইতে পারে জোরে হাঁটতে পারে প্যারালাইসিসের রোগী যেরকম খোরে খোরে রাস্তা দিয়ে হাঁটে সুদখোর যারা আমাদের সমাজের মধ্যে আছে এই সুদখোরেরা হাসরের ময়দানের মধ্যে উঠবে যেদিন আপনার বিচার করা হবে আমার বিচার করা হবে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই বান্দা যারা পৃথিবীর বুকে সুদখোর রয়েছে এই সুদখোরেরা প্যারালাইসিস রোগী উন্মাদ পাগলের মতো হাসরের ময়দানে হাজির হবেন এবং বর্ণিত রয়েছে একটু পরে সে বিষয়টা আলোচনায় আসবে আগেই বলে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন ওই সকল সুদখোরকে দেখায় চিনে যাবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরদেরকে স্পষ্ট কিছু চিহ্নই চিহ্নিত করবেন যার ফলে আল্লাহ বলবেন ও সুদখোরের দলেরা দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি বলেছিলাম সুদ থেকে বেঁচে থাকো যদি না বাঁচতে পারো তাহলে আমি আল্লাহ এবং পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও দুনিয়ায় এ কথারও কোনো গুরুত্ব তুমি দাও নাই আজকে হাসরের ময়দানে আসছো কোথায় সে তোমার তলোয়ার কোথায় সে তোমার যুদ্ধ করার অস্ত্র যুদ্ধ তলোয়ার নিয়ে যুদ্ধ করার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাও আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো বলেন নাউযুবিল্লাহ এই রকম বেজ্জতি হবেন প্যারালাইসিস রোগীর মতো এই রকম নিঃস্ব হয়ে আসরের ময়দানের মধ্যে ওই রকম বান্দারা উঠবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য সূরা বাকারার 175 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু ইয়াতাখাত্তাবাতুহু মিনাশ শাইতান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান যারা এই রকম সুদের সাথে জড়িত এই সুদখোরেরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে দাঁড়াইতে বলবেন কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান যেমন শয়তান কাউকে বলাইয়া জিন কাউকে বলাইয়া প্যারালাইসিস রোগীর মতো নিঃস্ব করে যেমন প্যারালাইসিস রোগীগুলো রাস্তা দিয়ে হাঁটে এই রকম অসহায় হয়ে ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন কারণ এরা দুনিয়ার মধ্যে বলতো দোকানদারও ব্যবসা করে লাভ করে আমরা সুদের টাকা দিয়ে লাভ করি এই কথা বলে কি বলে না দোকানদার মাল দিয়ে ব্যবসা করে আমরা কি দিয়ে ব্যবসা করি টাকা দিয়ে টাকার পরিবর্তে টাকা নেওয়া এটা সম্পূর্ণরূপে সুদের আওতাভুক্ত এবং হারাম টাকার পরিবর্তে টাকা অতিরিক্ত কর্জ হাসানার ব্যাপার ভিন্ন অতিরিক্ত টাকা গ্রহণ করা এটা কি সুদ হারাম সম্পূর্ণরূপে এখন এই সুদ থেকে এদের ফতোয়া এখন হলো ওই তখনকার আইয়ামে জাহিলিয়াতের যুগে ওরাও বলতো এখনকার লোকেরা যখন বলে যে আমরা তো কি করি সুদ খাই না ইন্টারেস্ট খাই সুদ খাই না মুনাফা খাই এই রকম যখন বলে তখনকার আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে
এরকম তারাও বলতো, তো বরং যারা ব্যবসা করে তারাও লাভ করে, আমরাও কি করি টাকার বিনিময়ে কি করি লাভ করি, বরং তাদের কথা হচ্ছে সূরা বাকারা 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সকল বান্দারা বারবার যখন বলতো, এর আগের আয়াতে আল্লাহ বলেন জালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা, যেমন সুদখোরেরা বলে ওরা ব্যবসা করে আমরাও ব্যবসা করি, এই রকম কথা জাহেলিয়াতের যুগের মানুষরাও যারা সুদখোর ছিল তারাও একই কথা বলতো। অথচ আল্লাহর কোরআনের বাণী হচ্ছে সূরা বাকারা 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও বান্দারা তোমরা শুনে রাখো, তোমাদের ব্যবসাকে আমি হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কে? আল্লাহ সুদকে চিরতরে হারাম ঘোষণা করেছেন, ব্যবসার মধ্যে বরকতের কথা বলেছেন, ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসা যদি হালাল পদ্ধতিতে করতে পারেন, ব্যবসা যদি সহি তরিকায় করতে পারেন, মানুষের ওপর জুলুম না করেন, অত্যাচার না করেন, বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন ওই ব্যবসায়ীরা আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ব্যবসাটা হালাল হতে হবে, সহি তরিকায় হতে হবে, মানুষকে ঠকানো যাবে না, ঠকানো হয় তখন ওইটা কখনো কি হবে না, আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে থাকারও কোনো সুযোগ হবে না। মুহতারাম হাজিরিন, এরপরে যারা সুদ খাবে সমাজের মধ্যে, তিন নম্বর যে ব্যাপারটা বলেছেন এই সুদখোরদের পরিণতির ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে এবং হাদিসের মধ্যে যে রেফারেন্স রয়েছে যে কেয়ামতের দিন এই সুদখোরেরা, মানুষ যখন গলার মধ্যে যদি ফাঁস লাগায়, ফাঁস লাগা দেখেন নাই, এই ফাঁস লাগায় যে ফাঁস লাগার কারণে যেরকম অস্থির একটা পরিস্থিতি হয়, মৃত্যু হয় নাই ফাঁস লাগিয়েছে, এই সময় যে কষ্টটা হয়, এই রকম ফাঁস লাগানো কষ্ট নিয়ে এই সুদখোরেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, বলেন নাউজুবিল্লাহ। সুদখোরেরা এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে সুদখোরেরা এই রকম আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে না। যদি পাগল যেরকম করে গলা চিপে ধরে উন্মাদের মতো, মনে হয় গলায় ফাঁস আটকিয়ে গেছে অথবা অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই রকম হয়ে এই সুদখোরেরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। এরপরে চার নম্বর সুদখোরদের পরিণতির ব্যাপারে বর্ণিত রয়েছে, সুদখোর যারা সমাজের মধ্যে রয়েছে এই সুদখোররা হালাল যে তাদের রিজিক বন্টনে আল্লাহর পক্ষ থেকে ছিল কি ছিল না, সুদখোরদের প্রত্যেকটা মানুষের জন্য হালাল খাওয়ার কিছু ব্যবস্থা আল্লাহ সিস্টেম পদ্ধতি, মানুষ যেমন পরে চায় তার কর্ম করে নেয় তেমন হয়, কিন্তু হালাল রিজিক প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছে প্রত্যেকটা বান্দার জন্য। কিন্তু যে সুদের সাথে সম্পর্ক রাখবে, যে সুদ খাবে, এই সুদখোর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে সুন্দর করে এই সকল বান্দাদেরকে সতর্ক করার পরেও, তারপরেও যদি সুদ খাওয়ার থেকে এই সকল বান্দা বিরত না থাকে, ওই সকল বান্দারা তাদেরকে যে হালাল লেজেক আল্লাহ দিবেন, হালাল লেজেক যে বন্টন করে রেখেছেন, এই হালাল লেজেক বন্টনগুলো তার জন্য বন্ধ করে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। হালাল লেজেক আছে কিন্তু এটা কি করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, ওই সুদের ওপর তার জিন্দিগি চলবে, সুদের ওপর তার জিন্দিগি চালাইতে থাকবে, এত মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে সুদখোরদের ব্যাপারে বর্ণিত রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে তার পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, সুদের কারণে যে এলাকায় সুদখোর বেশি থাকে ওই সুদখোরদের কারণে ওই এলাকার মধ্যে গজব নাজির হয়, তাহলে সুদখোরদেরকে এলাকায় রাখা যায়, কথা কয় না রে ভাই, যে এলাকায় সুদখোর থাকবে, যে এলাকায় সুদের ব্যাপক প্রচলন থাকবে ওখানে গজব দিবেন কে, তাহলে এই সুদখোরদেরকে এলাকার থেকে বিতাড়িত করার দরকার আছে না নাই, এখন বিতাড়িত করতেও তো পারবেন না রে ভাই, যখন বিতাড়িত করবেন এক জায়গার থেকে অন্য জায়গায় গিয়ে আবার কি খাবে,
ওই এলাকারও সমস্যা হবে কি হবে না, এই জন্য ওদেরকে বুঝাইতে হবে। এই সমাজের মধ্যে যে সকল আল্লাহর বান্দাই সুদের সাথে সম্পর্ক রাখে, ওর স্ত্রী যদি বলে এত মারাত্মক গোনার কাছ থেকে তুমি বিরত থাকো, আমাদেরকে পাইলে একটু খাওয়াইও, না পাইলে না খাওয়াইও, কোনো সমস্যা নাই। সন্তানরা যদি এমন করে বলে, তার মা বাবা যদি তাকে বুঝায়, ওই সুদগর আল্লাহ চায় তো সেখান থেকে বিরত থাকতে পারে কি পারে না? পারে, কিন্তু বলে না। এরা শুধু আনে আর এরা শুধু সুন্দর করে কি করে খায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতুস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন যে সমাজের মধ্যে সুদ আর জেনা বেশি হবে, যে সমাজের মধ্যে সুদ বেশি হবে, যেই সমাজের মধ্যে জেনার ব্যাপকতা হবে। সুদ আর জেনা সমাজের মধ্যে ব্যাপক আছে না নাই? জেনার সুদ কম না বেশি? আমাদের সমাজে অনেক বেশি। আল্লাহর পয়গম্বর বলেছেন যেই সমাজের মধ্যে সুদ এবং জেনা বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে তিনটা জিনিসের আবির্ভাব ঘটবে। জোরে কন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা জিনিসের আবির্ভাব ঘটবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর বান্দারা, যেই সমাজের মধ্যে সুদ আর জেনা বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তিনটা মুসিবত নেমে আসবে। এক নম্বরের মুসিবতের কথা বলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে বলে বলে দিয়েছেন যে এক নম্বরের মুসিবত হচ্ছে এমন রোগ হবে যে রোগের নাম বাপ দাদা চোদ্দ গুষ্টি কেউ শুনে নাই। কি হবে? এমন রোগ হবে যে রোগের নাম বাপ দাদা চোদ্দ গুষ্টি কেউ শুনে নাই। এমন রোগের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? করোনার নাম আগে শুনছেন কোনোদিন? আজ থেকে 50 বছর আগে ডায়াবেটিস নামক কোন রোগের নাম আপনারা বৃদ্ধ মানুষ দ্বারা তারা শুনেছেন? শোনেন নাই। তাহলে মুসিবত আমাদের সমাজে সুদ আর জেনার ব্যাপকতা থাকার কারণে এই মুসিবতগুলো বাড়তেছে না কমতেছে? আল্লাহর পয়গম্বর এই জন্য জানিয়ে দিয়েছেন যেই সমাজের মধ্যে সুদ আর জেনা বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে তিনটা মুসিবত আসবে। এক নম্বরের মুসিবত হচ্ছে এমন রোগ হবে যে রোগের নাম বাপ দাদা চোদ্দ গুষ্টি কেউ শোনে নাই। দুই নম্বর, হঠাৎ মরণ হবে। হঠাৎ মরণ হয় কি হয় না? অমুককে সেই দিন দেখলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমাজের মধ্যে সুদ আর জেনা ব্যাপক হারে বাড়বে, এমন রোগ হবে যে রোগের নাম বাপ দাদা চোদ্দ গুষ্টি কেউ শোনে নাই। দুই নাম্বার, হঠাৎ মরণ হবে। তিন নাম্বার, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করবে কিন্তু সেই ইনকাম করার পরও তার কোনো বরকত থাকবে না, এরকম আছে না নাই আমাদের সমাজে? এই জন্য এই সুদ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? সুদ থেকে ব্যাপক হারে বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি। এরপরে ছয় নম্বরে যে বিষয়টি বলে দেওয়া আছে যে দুর্ভিক্ষ দেখা দিবে, যেই সমাজের মধ্যে সুদ বেশি হবে সেই সমাজের মধ্যে কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে। দেখবেন যে ধান আগে যেরকম হতো সেই রকম জমিনের মধ্যে হয় না। দেখবেন এই জন্য কথার কথা আছে একটা উদাহরণ, যে যেখানে যেই জমির মধ্যে লাউয়ের মধ্যে পোকা ধরে বেশি, চারটে সুদখোরের নাম লেখি, সেখানে টাঙায় দিলে অথবা পোতায় দিলে সেখানে যদি আপনি বসায় দেন তাহলে সেখান থেকে পোকাও নাকি সরে দেয়, এরকম কথা আমাদের সমাজে আছে না? এটা এত মারাত্মক এই সুদখোর, এই জন্য সুদখোর থেকে বিরত থাকতে হবে। সাত নাম্বার, সুদখোরদের পেটের ভেতর সাপ ছেড়ে দেওয়া হবে, বিশাল পেট হবে এবং পেটের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে এই সুদখোরদেরকে। এরা এই পেটের মধ্যে এই সাপগুলো এত যন্ত্রণাদায়ক কষ্ট দিবে এবং কেয়ামত পর্যন্ত এই সুদখোরদেরকে এই রকম মুসিবতের মধ্যে ফেলায় দেওয়া হবে। এরপরে বর্ণিত রয়েছে যে আল্লাহর বান্দা সুদের সাথে সম্পর্ক রাখে, এই সুদখোরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন এই সুদ যারা সমাজের মধ্যে খায়, সুদের 73টা গোনা রয়েছে, এই 73টা গোনার মধ্যে সর্বনিম্ন ছোট্ট গোনা হচ্ছে এই সুদখোরদেরা, এই সুদখোরেরা এদের আমলনামার মধ্যে নিজের মায়ের সাথে জিনা করার গোনা আল্লাহ তাআলা লিখে দিবেন। নাউজুবিল্লাহ করলেন না? যারা সুদ খায়,
কঠিন মুসিবতে হাসরের ময়দানে এরা দেখবে প্রথমে যখন দাঁড়াবে আল্লাহর সামনে এরা প্রত্যেকই দেখতে থাকবে যে ওদের আমলনামার মধ্যে নিজের জন্মদানকারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হয়েছে অথচ সে জিনা করে নাই সুদ খাওয়ার কারণে সেই জিনার গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া আছে এইজন্য এটার থেকে বিরত থাকব নয় নাম্বার হচ্ছে 60টি ধ্বংসাত্মক বস্তুর মধ্যে একটা ধ্বংসাত্মক বস্তু হচ্ছে এই সুদ এই সমাজ ধ্বংস থেকে যদি বের করতে চান অবশ্যই এই সুদ থেকে বিরত থাকতে হবে শুধু তাই নয় আরেক বর্ণনার মতে বর্ণিত রয়েছে যে সুদ খাবে সে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুসিবতের মধ্যে ফেলাবেন যে রক্তের দরিয়ার মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে কিনারার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে ওই ব্যক্তি রক্তের নদীর মাঝ বরাবর হাবুডুবু খাইতে খাইতে কিনারার দিকে আসতে যাবে কিনারার মধ্যে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকবে ওই আল্লাহর বান্দা পাথর নিক্ষেপ করে যেই লোকটা কিনারা পর্যন্ত আসবে আল্লাহর রাসূলকে মিরাজের রজনীতে দেখানো হয়েছে ওই কিনারা পর্যন্ত যখন আসবে পাথর নিক্ষেপ করে আবার ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করা হয়েছিল ও পয়গম্বর যখন জিজ্ঞাসা করেছিলেন জিব্রাইল আলাইহিস সালামকে যে ও জিব্রাইল আলাইহিস সালাম যে এরা কারা তখন বলছিল আল্লাহ সুদখোরদেরকে এই রকম রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াবে মুহতারাম হাজিরিন শুধু তাই নয় যারা সুদখোর সমাজের মধ্যে রয়েছে এই সুদখোরেরা একটি টাকা যদি সুদ খায় একটি টাকা সুদের যে গুনাহ 36 বার জেনা করলে যে গুনাহ হয় না একটি টাকা সুদ খেলে তার থেকে বেশি গুনাহ আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে লেখার নির্দেশ দিয়েছে মুহতারাম হাজিরিন মেহমান উপস্থিত আমি আর বাকি বিষয়টা বলার সময় ওইরকম আর থাকলো না কখনো সুযোগ হলে বলার চেষ্টা করব আমরা সুদের ব্যাপারে যে ভয়াবহ পরিণতির কথা শুনলাম সুদ থেকে বিরত থাকার দরকার আছে না নাই বিরত থাকবো তো ইনশাআল্লাহ আমরা আমাদের ভাই আমাদের চাচা স্থানীয় খালা ফুপু এরকম আছে যারা এরকম সুদের ব্যবসার সাথে সম্পর্ক রাখে এনাদেরকে বুঝায়া হাতে ধরে হোক পায়ে ধরে হোক বুঝায় হোক এই সুদ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব তো ইনশাআল্লাহ কে কে চেষ্টা করব হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন বলেন আমিন